শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন, যিনি বাংলাদেশ মাটি ও মানুষের সাথে রিলেটেড শ্রদ্ধেয়। আমি এখানে উপস্থিত হয়েছি প্রপার্টির ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব, গাজীপুর হর্টিকালচার নার্সারির একজন স্বনামধন্য আলোকিত বাংলাদেশ মাটি ও মানুষের একজন আলোকিত কৃষক, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং নার্সারির একজন প্রপার্টার হিসাবে। তো সেক্ষেত্রে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন যা যার একান্ত ভাতিজা আছে রবিনকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং ঢাকাচারের মধ্যে উপস্থিত থাকার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের সাহায্যকারী হর্টিকালচারের জাহাঙ্গীর ভাইকে আমি ইয়ে করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারা ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমাকে বিজ্ঞপ্তির মাধ্যমে আমি বাংলাদেশ মাটি ও মানুষের একজন আলোকিত মানুষ জনাব প্রপার্টার ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেবকে আমি ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। প্রথমে আমি যে কথাটা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। আজকে আপনারা আলোকিতভাবে বাংলাদেশকে যেভাবে একটা কনসেপ্টের মধ্যে নিয়ে যাচ্ছেন, দিন দিন আমরা উন্নতির শিখরের দিকে যাচ্ছি। এক সময় গাছের ব্যাপারে কেউ তেমন একটা ইয়ে ছিল না, তো এখন আপনারা যেভাবে উৎস উদ্দীপনা দিয়ে আমাদেরকে গণজাগরণকে আপনারা উৎস উদ্দীপনা দিচ্ছেন, এবং প্রতিটা ক্ষেত্রে আমরা আজকে যে ফ্রেশ যে অক্সিজেনটা পাচ্ছি এটার একমাত্র অবদান হচ্ছে আপনারা যারা আলোকিত মানুষ আছেন, যারা আপনারা বৃক্ষরোপণ করে আজকে বিভিন্ন সেক্টর থেকে জাতীয় পর্যায়ে আপনারা পুরস্কার পেয়েছেন, হাটিয়াটি পাপা করে আজকে এই পর্যায়ে উঠেছেন, যার দরুন আমরা ক্লিন সিটি এবং হেলথ সিটি আমরা পেয়েছি, আপনাদের অবদান সবচেয়ে বেশি। আমরা সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে 99.9 থেকে আপনাদের আমি সাদর সম্বর্ধনা জানাচ্ছি। প্রথমে একটু কথা প্রসঙ্গে আমি চলে যাচ্ছি গাজীপুর হর্টিকালচারের প্রোভাইডার ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব, আমি আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, প্রথম যখন আপনি আমাদের কৃষিকাজের ব্যাপারে মানে বৃক্ষরোপণের ব্যাপারে যখন আপনি সিদ্ধান্ত নিলেন, সবচেয়ে বেশি উদ্যোক্তা মানে আপনি কে ছিলেন, কে আপনাকে বেশি উৎসাহ দিয়েছিলেন, সেই কথাটা একটু বলে দেবেন শ্রদ্ধেয় রমজান আলী স্যার। আসলে ধন্যবাদ। আসলে এই কথাটা বলতে গেলে অনেক কথাই চলে আসে। আমি যখন ক্লাস 7-এ পড়ি লাহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ওখানে তৎকালীন খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদার উনি আমাদের স্কুল ইন্সপেকশনে গিয়েছিলেন, যাওয়ার পরে যারা ফার্স্ট বয় তাদেরকে একটা সেগুনের গাছ, সেগুন চারা, যারা সেকেন্ড তাদের একটা মেহগনি, যারা তৃতীয় ছিল থার্ড তাদেরকে নিমের চারা উনি উপহার দিয়েছিলেন। আমি ওই গাছটা যখন নিয়ে যাই তখন আমারই গ্রামের এক লোক সম্পর্কে দাদা উনি বলল যে এটা কী গাছ, তো বললাম যে আমি তো এটা কী গাছ চিনি না, জানি না, এটা মন্ত্রী মহোদয় দিয়েছেন। তখন ওই গাছটা বলল যে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 20টা টাকা দিই। আমি এই গাছটা তাকে এমনিই দিয়ে দিলাম টাকা ছাড়া, আমার পাশের বাড়ি। সেই গাছটা নিয়ে সে বাড়িতে লাগিয়ে রাখলো, 28 বছর পর সেই গাছটা সে 30,000 টাকা বিক্রি করেছে। আমি দিনে 3-4 বার ওই গাছটা দেখেছি। 28 বছর পর যখন এই গাছটা সে 30,000 টাকা বিক্রি করল, তখন আমার ব্রেনে একটা কাজ করলো যে একটা চারা যদি পারলে সে 20 বছর পেলে, 28 বছর পেলে 30,000 টাকা বিক্রি করতে পারে, তখন তার যদি বাড়িতে 100 গাছ থাকতো তাহলে কত টাকা। এই চিন্তাটা মাথার থেকে আমি চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে আমি এই বৃক্ষরোপণে এই নার্সারিতে আসি। নার্সারিতে আসার পরে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি অফিসার, এরা অনেক সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছে। তাদের উদ্যোগ নিয়েই আমি এখানে, মেন উদ্যোগটা আমার, তাদের পরামর্শে আমি এই ব্যবসায় আসি। কারণ আসি তার একটাই চিন্তা হলো যে গাছ যদি না থাকে পৃথিবী বাঁচবে না, এই দেশ বাঁচবে না। এই দেশ যদি না বাঁচে তাহলে এই পৃথিবীর মানুষের কোনো মূল্য নেই। গাছ লাগাতে হবে, দেশ বাঁচাতে হবে, আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে, সেটার জন্যই আমার মূলত এখানে এই নার্সারি ব্যবসায় আসা। আর নার্সারি ব্যবসায় প্রথম যখন আসি এটা আমাদেরকে মানুষ খুব ছোটো চোখে দেখত, কিন্তু বর্তমান গভর্নমেন্ট জননেত্রী শেখ হাসিনা উনি ক্ষমতায় আসার পর
এই নার্সারিটাকে উনি আমাদেরকে এমন শেখরে এমন পর্যায়ে পৌঁছে দিছে। আমরা এখন বন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং গভর্নমেন্টের রেজিস্টার প্রাপ্ত নিবন্ধনকৃত আমরা নার্সারি, এবং আমাদের এই সমিতি বাংলাদেশ প্ল্যান নার্সারিম্যান সোসাইটি, এটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত, হ্যাঁ স্বীকৃতিপ্রাপ্ত। বর্তমান গভর্নমেন্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করতেছেন, এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই দেশের একটা নেত্রী পেয়েছি যে মানুষের জনগণের চিন্তা চেতনা মাথায় নিয়ে কাজ করে। এই বছরের কথাই ধরেন, 30 লক্ষ শহীদের জন্য 30 লক্ষ বৃক্ষরোপণ হয়েছে। এইটা যদি আগামী 10 বছর পর্যন্ত প্রচলিত থাকে, তাহলে প্রত্যেক বছর 30 লক্ষ করে গাছ লাগাইলে পরে সেখানে 10 বছরে 3 কোটি বৃক্ষ। এই 3 কোটি বৃক্ষর থেকে যদি 5 কোটি বৃক্ষ, 3 কোটি বৃক্ষর থেকে যদি 1 কোটি বৃক্ষ বেঁচে থাকে, তাইলে এই দেশ সুজলা সুফলা সোনার বাংলা হবে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমার দেখা বাংলাদেশ মাটি মানুষের একজন ইঞ্জিনিয়ার জনাব রমজান আলী সাহেব। উনি স্যাটেলাইটকে যে কথাটা তুলে ধরেছেন, 99 চ্যানেলকে তুলে ধরেছেন, আমি একটি কথাই বলবো, উনি একটি সুন্দর একটি কথার মাধ্যমে উনি চলে আসছেন। ওনার কনসেপ্টটা ছিল, উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের সাবেক সংসদ সদস্য ফণিভূষণ মজুমদার সাহেবকে, যার হাত ধরে উনি সুদীপনা পেয়েছেন, উদ্যোক্তা পেয়েছেন। ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার স্যাটেলাইটের মাধ্যমে 99 চ্যানেল থেকে, এবং আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা আজকে আলোকিত মানুষ হিসেবে ওনার হাত ধরে পেয়েছি ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব, আমাদের গাজীপুর হর্টিকালচারের প্রোভাইডার, এবং তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ফণিভূষণ মজুমদারকে, যে উদ্যোক্তা ছিলেন। তো উনি একটি কথা তুলে ধরলেন আমার স্যাটেলাইটকে, যে কথাটা না বললে নাই নয়, যখন উনি স্কুল লাইফটা যখন জ্ঞাপন করেছিলেন, যখন ভালো ফলাফল করেছিলেন, তখন ওনার হাতে একটি বৃক্ষ তুলে দিয়েছিলেন আমাদের তৎকালীন সংসদ সদস্য ফণিভূষণ মজুমদার সাহেব। তার হাত ধরে এই যে একটি বৃক্ষ উনি দিয়েছিলেন, তার বৃক্ষটা উনি ওনার ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ প্রথম ফ্রেন্ড দিয়েছিলেন, ওনার হাতে এটা তুলে দিয়েছিলেন। ওই প্রথম ফ্রেন্ড বলেছিল যে গাছটি বিক্রি করার জন্য, উনি একজন আলোকিত মানুষ হিসাবে এটা বিনা পয়সায় ওই ফ্রেন্ডকে দিয়ে দিল। সেই ফ্রেন্ড 30 বছর 30,000 টাকা এই বৃক্ষটি দিয়ে বড় করে তরুতাজা করে এটা বিক্রি করে 30,000 টাকা উপার্জন করতে পেরেছেন। তখন ওনার মধ্যে একটা অনুভূতি আসছেন যে একটি বৃক্ষ দিয়ে অনেক কিছুই করা কনসেপ্ট, এবং বাংলাদেশের সুজলা সুফলা স্বচ্ছ সমল আমাদের এই প্রাকৃতিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বৃক্ষের অবদান একটি অপরিসীম। উনি একটি কথা বলেছেন, গাছ যদি না থাকে তাহলে পৃথিবী বাঁচবে না। আসলে সত্য কথা, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন না থাকলে আমরা 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকতে পারবো না। তো সেই সুবাদে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার বাংলাদেশ আলোকিত মানুষ হিসাবে আমরা রমজান আলী সাহেবের দীর্ঘ জীবন কামনা করছি, এবং হাঁটিয়াটি পাপা করে আজকে বৃক্ষরোপণ অভিযানের মধ্যে আজকে বিভিন্ন পদক্ষেপে উনি বিভিন্নভাবে উদ্দীপনা পেয়েছেন, এবং ওনার সবচেয়ে বড় উদ্দীপনা উনি নিজেই ছিলেন, যার কারণে আজকে এতটুকু পর্যায়ে আসতে পেরেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রপার্টির ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব, আপনি যে মূল টপিক্সের জন্য কথা বলেছেন, আপনি যে উদ্যোক্তা ছিলেন, এবং গাজীপুর হর্টিকালচারের একজন প্রপার্টির হিসাবে ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব আপনি টেবিল টপসিতে যে কথাটা বলেছেন, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি জানি আপনি একজন আলোকিত মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আমাদের সরকারের পর্যায়ে কাছ থেকে আপনি কী কী পদক্ষেপ এবং কী কী পুরস্কার পেয়েছেন সেই সম্পর্কে আপনি 2-4টি কথা আমার চ্যানেলকে তুলে ধরবেন। শ্রদ্ধেয় রমজান আলী চাচা, আমি যখন 2000 সালে নার্সারিতে আরম্ভ করি, আমি প্রথম 2006 সালে গাজীপুর বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যে বৃক্ষ মেলাগুলো হয় আমি এখানে অংশগ্রহণ করি। 2006 থেকে 2018 সাল পর্যন্ত প্রথম পুরস্কার আমি পেয়েছি গাজীপুর বৃক্ষ মেলার থেকে, আর প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার 2012 তাও আমি অর্জন করেছি, সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন বিভাগ এবং আমার নিজের প্রচেষ্টায় আমি সেই
ভাবে নার্সারিতারে তৈরি করে আমি জাতীয় পর্যায়েও জাতীয় পর্যায়েও বৃক্ষরোপণে 2012 সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কারও পেয়েছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ সকলের সহযোগিতা। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমরা বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার হেরফের প্রবন্ধের মধ্যে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয় নেই ঘর থেকে ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশি বিন্দু। আজকে আমাদের ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব যে কথাটা বললেন যে আমরা আমেরিকা দেখতে যাই, আমরা জাপান দেখতে যাই, আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা বিদেশে দেখতে যাই, কিন্তু আমাদের দেশের মধ্যে, আমাদের সোনার বাংলাদেশের মধ্যে সোনার মানুষ আছেন, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনের মধ্যে আমাদের গাজীপুর হর্টিকালচার নার্সারির প্রোপ্রাইটার ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব, উনি একটি কথা বলতে যাচ্ছেন যে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার হেরফের প্রবন্ধের মধ্যে যে কথাটা বলছেন, আমরা আমেরিকা, রাশিয়া, কানাডার মতো দেশকে পর্যবেক্ষণ করার দরকার নেই, আমাদের দেশের মধ্যে আলোকিত মানুষ যারা আছেন তাদের যে একটি বৃক্ষ আছে, ওই এই বৃক্ষটার মধ্যে যে একটা শিশির বিন্দু আছে, এইটাকে অ্যানালাইজ করলে আমরা অনেক কিছু পেতে পারি, তারাই ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আজকে যে কথাটা উনি তুলে ধরলেন, একটি গাছ বাঁচলে একটি পৃথিবী, আমাদের সমস্ত পৃথিবীটা বাঁচবে, একজন আলোকিত মানুষ হিসেবে যে কনসেপ্টটা উনি তুলে ধরেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি বলবো যে আর বিদেশ নয়, যে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের রিচার্জম্যান আছে যারা রিচার্জ করে আজকে আমাদের যে উৎস উদ্দীপনা দিয়ে আমরা আলোকিত মানুষ হিসাবে যাদেরকে পেয়েছি, তাদের মধ্যে অন্যতম ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট অ্যাচিভমেন্ট টেকেন ফ্রম দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 2012, উনি 2012 সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে উনি জাতীয় পুরস্কার লাভ করেন। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট পৃথিবীতে আর হতে পারে না। তাছাড়া উনি এই সেক্টর ছাড়াও উনি আমাদের বন বিভাগ থেকে, কৃষি বিভাগ থেকে এবং জেলা প্রশাসকের কাছ থেকে বৃক্ষরোপণ অভিযানের উপরে বিভিন্ন পদবি উনি পেয়ে থাকেন এবং পুরস্কার পেয়ে থাকেন। তো আমি যে কথাটা উনি বললেন যে একটি বৃক্ষের মাধ্যমে একটি সমাজ, একটি দেশ, একটি জাতি উঠতে পারে এবং অভাব অনটন থাকতে পারে না, সেক্ষেত্রে তার একটি জ্বলন্ত উদাহরণ দিয়েছেন আমার শ্রদ্ধেয় আমাদের রমজান আলী সাহেব, প্রপ্রাইটার ইঞ্জিনিয়ার সাহেব, গাজীপুর হর্টিকালচার নার্সারি। ওনার কাছ থেকে আজকে কৃষক সমাজের অনেক কিছু শিকার আছে, আমাদের শুধু কৃষক সমাজ কেন, আজকে একটা স্কুলের ছাত্র থেকে শুরু করে আজকে আমরা যারা ভিএপি পর্যায়ে আছি তাদের প্রত্যেকেরই জিনিস শিকার আছে, যে কীভাবে হাউ টু পসিবল যে আমরা একটি গাছের মাধ্যম থেকে আমরা অনেক কিছু উৎসুদ্ধি পড়া পেতে পারি এবং একটা সংসার চালাতে পারি। তার একটি বাস্তব উদাহরণ উনি একটি দিয়েছেন যে প্রথম যখন ওনাকে সংসদ সদস্য ফণীভূষণ মজুমদার সাহেব যখন একটি বৃক্ষ দিয়েছিলেন, সেই বৃক্ষটি 30,000 টাকা বিক্রি করেছিলেন ওনার প্রথম ফ্রেন্ড। এই যে একটা ট্রেডিশনাল ধরে রেখেছেন, তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উনি যেভাবে উৎসুদ্দীপনা নিয়ে কাজ করছেন, তারা ধারাবাহিকতার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর থেকে আজকে গণমাধ্যমকে উনি যেভাবে কথা বলছেন, তার কথা অনুসারে আজকে আমাদের কৃষি সম্প্রদায় সামনে দিকে এগিয়ে আসছেন। অবশেষে একটি কথা বললো যে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই প্রাকৃতিক বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের বৃক্ষরোপণের অবদান সবচেয়ে বেশি। ধন্যবাদ আপনি আমাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি একটু কথা প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি, প্রপার্টির ইঞ্জিনিয়ার রমজান আলী সাহেব, গাজীপুর হর্টিকালচার নার্সারি, আগামী প্রজন্মের জন্য, আগামী কৃষক সমাজের জন্য, আগামী আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য দু চারটি কথা আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি। আগামী প্রজন্মের জন্য আমার যে কথাটা থাকবে সেটা হলো, আমার আপনার সন্তান আমার সাথে আপনার সাথে বেমানি করতে পারে, বৃক্ষ একটা গাছ কিন্তু কখনো বেমানি করবে না। দেখেন আপনি একটা গাছ লাগাবেন, সে আপনার কাছে কিচ্ছু চাবে না, আপনাকে দিতেই থাকবে, অক্সিজেন দিবে, ফল দিবে, ফুল দিবে, আলো দিবে, ছায়া দিবে, তারপরেও সে লাস্টে তারে বিক্রি করলে সে টাকাও দিয়ে যাবে, বিনিময়ে কিন্তু কিচ্ছু নিচ্ছে না, বৃক্ষ শুধু দিয়ে যাবে, সে নেবে না, সে আপনাকে প্রাণ বাঁচাচ্ছে, ফল দিচ্ছে, খাদ্য দিচ্ছে, জ্বালানি দিচ্ছে, সবই দিচ্ছে, বিনিময়ে কিচ্ছু নিচ্ছে না। এইরকম নিঃস্বার্থ এই পৃথিবী যদি কিছু থাকে সেটা হলো বৃক্ষ। আগামী প্রজন্মের কাছে আমার অনুরোধ, যে যেখানে পারেন বাড়ি রাঙিয়ে